गुड मॉर्निंग डियर स्टूडेंट, हाउ आर यू? आई होप यू आर फाइन। वेलकम टू इंग्लिश फर्स्ट आवर क्लास फॉर क्लास सिक्स, ब्रॉट टू बाय PMH ऑनलाइन एडुकेयर, क्रिएटेड बाय पाला महबूब आदर्श हाई स्कूल, चाटखी, नोआखाली। टुडे वी आर गोइंग टू एंजॉय क्लास सिक्स इंग्लिश फर्स्ट आवर क्लास। Today's the class headline is at the railway station, lesson 3. First we are going to learn the important word and word meaning, so let's start the class. The word crowded, qui, hold, loudly, leap, whistle and pick up. The word crowded, Bangla ortho hocche bhir, jhona kinno. Jekhane manushjoner somagom hoy, jemon hat bazar, railway station, bus station, launch station, ei somosto sthane manusher je কোলাহল সেটাকে বলা হয় ক্রড। ফার্স্ট টেন্স হচ্ছে ক্রডেড। কুই, কুই অর্থ লাইন অথবা সারি। টিকিট কাটার জন্য বা বিভিন্ন অকেশনে বা ভোট দেওয়ার সময় মানুষ একে অপরের পিছনে যে লম্বা সারি সেটাকে বলা হয় কুই। হোল্ড, হোল্ড অর্থ ধরা, কোনো কিছু হাত দিয়ে ধরে রাখাকে বলা হয় হোল্ড। লাউডলি, মূল শব্দ লাউড, লাউড অর্থ হলো উচ্চ, উচ্চস্বর, আর লাউডলি অর্থ হচ্ছে উচ্চস্বরে, জোরালো কণ্ঠে। লিপ, ত্যাগ করা বা ছেড়ে যাওয়া, কোনো স্থান ত্যাগ করা বা কোনো স্থান ছেড়ে যাওয়া ইংরেজিতে বলে লিপ। হুইসল, হুইসল শব্দের অর্থ বাঁশি বাজানো। আমাদের আজকের প্যাসেজে হুইসেল ব্যবহার করা হয়েছে। রেলগাড়ি যে হর্ন বাজা তাকে বলা হয় হুইসল। দ্য অ্যানাদার ওয়ার্ড সিনোনিম হচ্ছে হর্ন। অ্যান্ড দ্য লাস্ট ওয়ার্ড পিক আপ, পিক আপ, পিক আপ অর্থ তোলা, কোনো কিছু কুড়িয়ে তোলা অথবা কোনো কিছু এক স্থান থেকে আর স্থানে তুলে নেওয়াকে বলা হয় পিক আপ। আরেকটা অর্থ হচ্ছে উঠানো বা উঠা। সো we have know about the keyword and its meaning. আমরা কিছুক্ষণ আগেই জেনেছি আজকের আমাদের পাঠের বিষয় হচ্ছে লেসন থ্রি অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। আমরা শব্দের অর্থ শিখলাম, এখন মূল প্যাসেজকে আমরা পড়ব এবং বাংলা অনুবাদ করব। তা আমি প্যাসেজ এখানে লিখেছি, মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই আর সিটিং অ্যাট এ রেলওয়ে স্টেশন। মাই ফ্রেন্ড সাজ্জাদ, আমার বন্ধু সাজ্জাদ অ্যান্ড আই এবং আমি আর সিটিং বসেছিলাম অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনে। আই কেম টু সি, আমি দেখতে এসেছিলাম। কেম, কামের ফার্স্ট টেন্স কেম। হিম, তাকে, আই কেম টু সি হিম, আমি তাকে দেখতে এসেছিলাম। অফ, হিম অফ। সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা, কেন দেখতে এসেছিলাম, কারণ সাজ্জাদ ঢাকা যাচ্ছিল। টু হিজ ইল্ডার সিস্টার্স হাউস, তার বড় বোনের বাড়িতে। সাজ্জাদ তার বড় বোনের বাড়িতে ঢাকায় যাচ্ছিল। ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন, রেলওয়ে স্টেশনে মানুষজনের অত্যন্ত ভিড় ছিল। দেয়ার ওয়াজ এ লং লাইন, লম্বা সারি ছিল
অফ পিপল মানুষের অ্যাট দ্য টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের সামনে অর্থাৎ টিকিট নেওয়ার জন্য মানুষ লাইনে বা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল এবং সারিটা ছিল অনেক লম্বা এ ও ম্যান একজন মহিলা ওয়াজ স্ট্যান্ডিং দাঁড়িয়েছিল অন দ্য কুই কুই অর্থ আমরা আগে জেনেছি কুই অর্থ হল সারি বা লাইন সারিতে একজন মহিলা দাঁড়িয়েছিল শি ওয়াজ হোল্ডিং হার সাইডস হ্যান্ড টাইটলি সে ধরে রেখেছিল হোল্ডিং ধরে রেখেছিল হার সাইডস হ্যান্ড তার বাচ্চার হাত টাইটলি শক্ত করে সে তার বাচ্চার হাত শক্ত করে ধরে রেখেছিল এ গ্রুপ অফ ইয়ং পিপল একদল যুবক ছেলে ওয়াজ টকিং কথা বলছিল লাউডলি উচ্চস্বরে অ্যান্ড ড্রিঙ্কিং টি এবং চা পান করছিল ইন ফ্রন্ট অফ টি স্টল চায়ের দোকানের সামনে অ্যান ওল্ড কপল ওয়াজ ট্রাইং টু ফাইন্ড এ কোয়াইট প্লেস টু সিট ডাউন অ্যান ওল্ড কপল কপল অর্থ হল দম্পতি স্বামী স্ত্রীকে একসাথে বলা হয় কপল এক বৃদ্ধ দম্পতি ওয়াজ ট্রাইং চেষ্টা করছিল টু ফাইন্ড খুঁজতে এ কোয়াইট প্লেস একটি নিরিবিলি জায়গা কোয়াইট অর্থ শান্ত এবং নীরব টু সিট ডাউন অ্যান্ড রেস্ট কেন খুঁজছিল বসে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড টু তখন বিশ্রামের স্থান বিশ্রামাঘরটাও অত্যন্ত লোকজনে পরিপূর্ণ ছিল ভিড় ছিল আই স ওয়ান ম্যান হু ওয়াজ ট্রাইং টু ক্যারি আই স আমি দেখলাম সি দেখা সি এর পাস্ট টেন্স দেখলাম আমি ওয়ান ম্যান একজন মানুষকে হু ওয়াজ ট্রাইং যে চেষ্টা করছে টু ক্যারি বহন করে নিতে স্থানান্তর করতে থ্রি হ্যাভি স্যুটকেস তিনটি ভারী স্যুটকেস যেটাতে তার মালামাল বা কাপড় চোপড় নেওয়া হয় এ ইয়ং লেডি ওয়াজ সিটিং এক যুবতী মহিলা বসেছিল অন এ বেঞ্চ একটি বেঞ্চের উপরে উইথ হার লাগেজ তার লাগেজ বা মালপত্র সহ অ্যাট ওয়ান কর্নার এক কোণে এই ইয়ং শি ওয়াজ রিডিং সে পড়ছিল এ ম্যাগাজিন একটি সাময়িকী মাই ফ্রেন্ড অ্যান্ড আই আমার বন্ধু এবং আমি স্টুড নিয়ার দাঁড়িয়েছিলাম স্ট্যান্ড অর্থ দাঁড়ানো স্ট্যান্ডের পাস্ট টেন্স স্টুড নিয়ার এ নিউজ পেপার স্টল একটি সংবাদপত্রের দোকানের নিকটে কাছাকাছি টকিং অ্যান্ড ওয়াশিং কথা বলছিলাম এবং দেখছিলাম দ্য ক্রাউড অ্যারাউন্ড চারদিকের লোকালয় মানুষের ভিড় জনাকীর্ণ অবস্থা দেখছিলাম সুন অচিরেই শীঘ্রই মাই ফ্রেন্ডস ট্রেন আমার বন্ধুর ট্রেন স্টার্টেড টু লিভ স্টেশন ত্যাগ করতে শুরু করলো ছেড়ে দিল অ্যাজ দ্য ট্রেন হুইসল্ড যখনই রেলগাড়ি বা ট্রেন বাঁশি বাজালো বা হর্ন বাজালো হি পিকড আপ হিজ স্যুটকেস সে তার স্যুটকেসটা তুলল অ্যান্ড এবং উই সেড আমরা তাকে বললাম গুড বাই শুভ বিদায় টু ইচ আদার একে অপরকে অর্থাৎ আমরা তাকে গুড বাই বললাম সে আমাদেরকে গুড বাই বলল হেয়ার উই লার্ন ইম্পর্ট্যান্ট ওয়ার্ড অ্যান্ড ইটস মিনিং উই রিড দ্য প্যাসেজ দ্য টেক্সট ফ্রম বুকস অ্যান্ড উই লার্ন বেঙ্গলি মিনিং সো দ্যাট উই ক্যান কমপ্লিট অ্যান্ড অ্যাসেস্ট দ্য টেক্সট অ্যাকর্ডিং টু টেক্সট অ্যান্সার দ্য কোশ্চেন ম্যাচিং সেন্টেন্স এক্সেট্রা ফার্স্ট
I will give you from textbook. My student, those who are joined with me, I request you to open your book, Classics English for Today, page number 7, passage 0, amra jabo page number 8, sorry, page number 7, A2. For exercise, we can complete the table, page number 7, A2, match a word from column A with word in column B. First, I will write the question in the board. Look the board and join with us. Match a word from column A and with a word from and with a word in column B. That has an opposite meaning. Look, match the word from column A and with a word in column B that has an opposite meaning. অর্থাৎ আমরা কলাম A এবং কলাম B লিখব, সেখানে কলামের সাথে কলাম B এর অপোজিট মিনিং বা বিপরীত অর্থ শব্দগুলো বাছাই করব. C of long qui quite heavy picked up. Pick up. Column A. Column B. Light, busy, receive. Drop short.
Look here. Column A, CF, long, quite heavy and thick up. And column B, light, busy, receive, rough, short. We have to match from column A with column B according to column A, opposite meaning of column B. Orthat, A column is a word gulo dewa ase, B column e tar biporit ba antonym, biporit shobdo gulo dewa ase. Amra এই বাম পাশের কলাম এর কোন শব্দের বিপরীত কলাম বিতে আছে সেটা খুঁজে বের করব তো লেটস সি হাউ উই ক্যান অ্যানসার অ্যাকর্ডিং টু অ্যান্টোনিম ওয়ার্ড ফ্রম কলাম এ টু কলাম বি অ্যানসার ওয়ার্ড opposite word first C of long quite heavy thick up The answer C of দেখা দেখতে যাওয়া তার সাথে রিসিভ ওর গ্রহণ করা রিসিভ দ্য অ্যান্টোনিম অফ সি অফ লং লং অর্থ হচ্ছে লম্বা বা দীর্ঘ আমরা জানি লং এর বিপরীত হলো সংক্ষিপ্ত অর্থাৎ শর্ট এস এইচ ও আর টি শর্ট লং লম্বা এবং শর্ট হলো খাটো কোয়াইট শান্ত নীরব নিস্তব্ধ তার বিপরীত হচ্ছে বিজি ব্যস্ত হ্যাভি হ্যাভি অর্থ ভারী যার ওজন বেশি তার বিপরীত হচ্ছে লাইট হালকা লাইট অর্থ হালকা অ্যান্ড দ্য লাস্ট ওয়ার্ড ফিক আপ অর্থ উপরের দিকে উঠানো তোলা আর ড্রপ অর্থ হল ফেলে দেওয়া উঠানো বিপরীত নামানো বা ফেলে দেওয়া এই কলামের ওয়ার্ডগুলো তোমরা এইভাবে অ্যান্সার সাজিয়ে দেখবে এই কলামের সাথে কলাম বিয়ের সো আই উইশ ইউ কুড আন্ডারস্ট্যান্ড আওয়ার টুডেজ ক্লাস ইউ নো উই হ্যাভ টু স্টার্ট অ্যাসাইনমেন্ট From this week, soon you will call in the school to collect your assignment paper and you will answer the assignment according to question. তোমাদের আগামী এই সপ্তাহ থেকে অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে তোমাদেরকে ডাকা হবে অ্যাসাইনমেন্ট পেপার দেওয়া হবে তোমরা সেটা লিখে জমা দিতে হবে সেজন্য প্রস্তুতি নিবে আমি ইংরেজি বিষয়ে যে শর্ট সিলেবাস সরকার কর্তৃক দেওয়া হয়েছে তার থেকে আজকে ক্লাসটা করলাম তোমরা আশা করি বুঝতে পেরেছ দেখা হবে আগামী ক্লাসে সে পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো এবং পাঠে মনোযোগ দাও সে পর্যন্ত আজকে বিদায় নিলাম ধন্যবাদ